আলাইকুম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় বর্ষ ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় যে চেঞ্জিং সেন্টেন্স, যেটা ধারাবাহিকভাবে আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে এতদিন ধরে চলে আসছিল, ওই ধারাবাহিকতার মাধ্যমে আজকে চেঞ্জিং সেন্টেন্সে আরেকটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকে আলোচনার বিষয় হলো ভয়েস চেঞ্জ। ভয়েস মানে বাক্য, আর চেঞ্জ মানে কি? পরিবর্তন। অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই কি বলে? ভয়েস বলে। এখন ভয়েস চেঞ্জের মূল যে বিষয়টা, এটা টেন্সগত অথবা অক্সিলারি ভার্বগত পরিবর্তন, এইটা হলো মূল বিষয়। ভয়েস চেঞ্জের মূল বিষয় হলো অক্সিলারি ভার্বের যে চেঞ্জ আছে, এইটাই তোমার মেন বিষয়। তো অক্সিলারি ভার্ব কোন কোথায় কি হবে সেটা অবশ্যই আমাদের ব্রেনের ভিতরে সেট থাকতে হবে আগে থেকে। আরেকটা জিনিস হলো, ভয়েস হলো দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর একটা কি প্যাসিভ ভয়েস। আবার বলছি যে ভয়েস কত প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তোমার পরীক্ষাতে দুটোটাই থাকতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভও করতে বলতে পারো, অথবা প্যাসিভ দেওয়া থাকলে ওটাকে অ্যাক্টিভে রূপান্তর করতে পারবা। তাহলে আসো অক্সিলারি ভার্বের যে পরিবর্তন, এগুলো আগে আমরা শিখে নিই। আজকে আমাদের ক্লাসের পড়া এটাই যে অ্যাক্টিভ ভয়েস আর কি প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে? অ্যাম ইজ আর। আর অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যাম ইজ আর থাকে, অ্যাম অথবা ইজ অথবা আর থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কি বিং যুক্ত হবে। অর্থাৎ অ্যাম থাকলে অ্যাম বিং, ইজ থাকলে ইজ বিং, আর থাকলে আর বিং। তারপর অ্যাক্টিভে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে, আর প্যাসিভ ভয়েসে কী করতে হবে? ওয়াজ অথবা ওয়ার বিং। অর্থাৎ ওয়াজ থাকলে ওয়াজ বিং, ওয়ার থাকলে ওয়ার বিং, বিং অ্যাড হবে। তারপর অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, প্যাসিভ ভয়েসে কী হবে? হ্যাভ বিং আর কি হ্যাজ বিং, অর্থাৎ এখানে বিং যুক্ত হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাড থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে? হ্যাড বিং। অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল বি অথবা উইল বি থাকে, তো প্যাসিভ ভয়েসে বিং যুক্ত হবে, অর্থাৎ শ্যাল বি বিং আর উইল বি বিং। আবার অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে, এখানে বিং অ্যাড হবে। তো শ্যাল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিং লিখব, আর উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিং লিখব। আর কিছু কিছু এগুলো তো আমাদের মেন অক্সিলারি ভার্ব, আমরা সচরাচর জানি। আর কিছু কিছু মডার্ন ভার্ব আছে যেগুলো আর কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, যেমন ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু, হ্যাড টু, ইউজ টু। এগুলো থাকলে, সবগুলোর থাকলে, যেগুলো এখানে থাকলে তোমার বি অ্যাড হবে। অর্থাৎ ক্যান থাকলে কি হবে? ক্যান বি। কুড থাকলে কুড বি, উড থাকলে উড বি, উইল থাকলে উইল বি, শ্যাল থাকলে শ্যাল বি, শুড থাকলে শুড বি, মে থাকলে মে বি, আর মাইট থাকলে মাইট বি, মাস্ট থাকলে কি নেবো? মাস্ট বি। অট টু থাকলে অট টু বি, হ্যাড টু হ্যাড টু বি, ইউজ টু থাকলে ইউজ টু বি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের শিখার বিষয় এতটুকুই। আবার বলছি যে ভয়েস চেঞ্জ অর্থাৎ কি? বাচ্চার পরিবর্তন। এখন ভয়েস চেঞ্জ দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর একটা কি প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জের ভিতরে তোমার যে মূল যে টপিক, সেটা যেটা ব্যবহারে রাখতে হবে, সেটা হলো টেন্সগত অথবা অক্সিলারি ভার্বগত যে পরিবর্তন। তাহলে অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, হ্যাঁ, তাহলে প্যাসিভ ভয়েসে অ্যাম ইজ অথবা আর বলবে তোমার সাবজেক্ট অনুযায়ী। আর অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যাম ইজ আর থাকে, তো প্যাসিভে কি অ্যাম ইজ আর এর সাথে বিং অ্যাড হবে। অ্যাক্টিভে ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, প্যাসিভে গিয়ে কী লিখবো? হ্যাভ বিন অথবা, তাহলে কি প্যাসিভে কী হবে? শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন। আর এগুলো মডার্ন ভার্ব, এগুলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল যুক্ত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।